Welcome to Civil 21DA. Course title, Design of Concrete Structure 1. Course code, CEM 315. Course teacher, MD Abdul Aziz. Lecture, Department of Civil Engineering, Port City International University. Lecture on major topics and computer application. আমরা এখন দেখব যে আরসিসি আমরা এর আগে মাটি সম্পর্কে অনেক ধারণা নিয়েছিলাম এখন যেগুলো দেখব সেগুলো হচ্ছে বিল্ডিং এর বিহেভিয়ার একটা বিল্ডিং করতে হলে বিল্ডিং এর স্ট্রাকচার কেমন হবে সেটার জন্য বিল্ডিং এর প্রপার্টিজ গুলো জানা দরকার ঠিক আছে সো আরসিসি তে আমরা বেসিক্যালি কি দেখব একটা বিল্ডিং যে কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ম্যাটেরিয়াল গুলোর প্রপার্টি কেমন হবে ঠিক আছে সেগুলো কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে বেসিক ধারণাগুলো নিব সো আমরা চলে যাচ্ছি আমাদের রেফারেন্স বুক হিসেবে কি লাগবে আমরা নিলসনের বই বললে যেখানে লাইব্রেরিতে দিবে এখানে 12 এডিশন 14 এডিশন দুটো দেখা যাচ্ছে সো আপনারা যখন একটা এডিশন নিয়ে নেবেন ঠিক আছে যে আরসিসি বই নিলসনের দেন আমরা কি কি কন্টেন্টগুলো কভার করব আরসিসিতে তো বেসিক্যালি এগুলো একটু ফোকাস করি আমরা এখানে কি কি জিনিসগুলো আমরা আসলে শিখব এই সেমিস্টারে ফান্ডামেন্টাল বিহেভিয়ার অফ রেইনফোর্স কনক্রিট আমরা ইনিশিয়াল একটা ক্লাসে যে অর্থাৎ গত ক্লাসে আমরা কিছু বেসিক ধারণা নিয়েছিলাম যে আরসিসিতে আমাদের আরসিসি বলতে কী বুঝি ঠিক আছে রেইনফোর্সড কনক্রিট বলতে কী বুঝি অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী আমরা সামনে আবার দেখব তো বেসিক্যালি তাহলে ফান্ডামেন্টাল বিহেভিয়ার কেমন হবে আরসিসির সেই জিনিসটা সম্পর্কে জানবো তারপর হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ সিঙ্গলি রেইনফোর্স বিম ডাবলি রেইনফোর্স বিম টি বিম অ্যাকর্ডিং টু WSD USD আমরা WSD USD সম্পর্কে জেনেছি না গত ক্লাসে সো যে কোনো প্রবলেম আমাদেরকে দুইভাবে সলভ করতে হবে একটা হচ্ছে WSD দিয়ে আর একটা হচ্ছে কি ESD দিয়ে তো এখানে তিনটা টপিক দেখতেছি সেটা হচ্ছে একটা সিঙ্গলি রেইনফোর্স বিম অর্থাৎ যখন আপনার একটা ক্রস সেকশনে এক সাইডে রেইনফোর্সমেন্টগুলো থাকবে সেটাকে বলবে কি সিঙ্গলি রেইনফোর্স যদি উপরে নিচে দুই সাইডে আমি রেইনফোর্সমেন্ট দিই তখন সেটাকে বলবে কি ডাবলি রেইনফোর্স আর যদি বিমটা দেখতে টি শেপের মতো হয় তখন সেটাকে বলবে টি বিম সো আমাদের তিন ধরনের বিম সম্পর্কে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করবো সব মানে কেমন মোমেন্ট আসতেছে কেমন রেইনফোর্সমেন্ট আসবে ঠিক আছে সো তিন ধরনের বিম তাহলে একটা হচ্ছে সিঙ্গলি একটা হচ্ছে ডাবলি আর একটা হচ্ছে টি বিম সেটা হচ্ছে আমরা স্লাইডে দেখবো ওইগুলো দেখতে কেমন হয় এরপর ডায়াগোনাল টেনশন কী বন্ড অ্যান্ড করেজ জিনিসটা কী বিমের মধ্যে সেটাও WSD USD তে কেমন হবে সেই ক্যালকুলেশনগুলো দেখবো অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে স্ল্যাব আমরা জানি ওয়ান ওয়ে স্ল্যাব কি টু ওয়ে স্ল্যাব কি এখনও জানি না অবশ্য জানবো ঠিক আছে কখন ওয়েন ওয়ান ওয়ে হবে কখন টু ওয়ে হবে আমাদের যে স্ল্যাবটা দেখতেছি এটা দেখেন এটার উইথের চাইতে লেংথ প্রায় দ্বিগুণ না এইরকম ধরনের স্ল্যাবগুলোকে ওয়ান ওয়ে স্ল্যাব বলবে ঠিক আছে যদি আমার উইথের চাইতে লেন্থ কী হয়ে যায় দ্বিগুণের বেশি হয়ে যায় তখন সেটাকে বলবে ওয়ান ওয়ে স্ল্যাব সো ওয়ান ওয়ে স্ল্যাব কি টু ওয়ে স্ল্যাব কি এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো এগুলোর জন্য মোমেন্ট কোফিশিয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করবো অর্থাৎ দেখেন যে কোনো রেইনফোর্সমেন্ট বের করার জন্য আপনাকে মোমেন্ট সম্পর্কে জানতে হবে মোমেন্ট থেকে আমরা পরে কী পেয়ে যাব রেইনফোর্সমেন্ট পেয়ে যাব কারণ ফর্মুলাটা ওভাবে রিলেটেড সো ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য মোমেন্ট কোফিশিয়েন্ট কেমন হবে আর টু ওয়ের জন্য কেমন হবে আমরা একটা চার্ট থেকে মানগুলো বের করতে পারবো ইন্ট্রোডাকশন টু ফেরো সিমেন্ট ডিজাইন অ্যাকর্ডিং টু BNBC যদি আমাদের হাতে সময় থাকে আমরা এই টপিকটাও কী করবো কভার করবো আরও কী কী আছে টু আন্ডারস্ট্যান্ড দ্য বিহেভিয়ার অফ রেইনফোর্স কনক্রিট এলিমেন্টস অ্যান্ড সিস্টেমস সো রেইনফোর্স কনক্রিটের মধ্যে আবার কী কী এলিমেন্ট আছে কী কী সিস্টেম আছে এইগুলোর বিহেভিয়ার সম্পর্কেও জানবো টু ইলাস্ট্রেট অ্যান্ড ইন্টিগ্রেট ডিজাইন ইনফরমেশন অন রেইনফোর্স কনক্রিট কম্পোনেন্টস টু এনেবল স্টুডেন্টস টু ডিজাইন বেসিক স্ট্রাকচার সিস্টেম অর্থাৎ এই যে আরসিসি সম্পর্কে জানার জন্য আমার কিছু কম্পিউটার প্রোগ্রাম দরকার যেমন ই টাইপস স্টেট প্রো এগুলো সম্পর্কেও আমাকে বেসিক আইডিয়াটা নিতে হবে ঠিক আছে সো এখানে ফিগারটা দেখতে পাচ্ছেন আপনারা যে রেইনফোর্স কনক্রিট জিনিসটা কি কনক্রিট বলতে কি বুঝি মিক্সচার ঠিক আছে এখানে তিন থেকে চার ধরনের মিক্সচার একসাথে মিক্স করে কি বানানো হয় কনক্রিট বানানো হয় এখন কেউ বলেন তো এই জিনিসটা কি এই বইয়ের ভাষায় কি হবে ফাইন গ্রেন স্যান্ড ঠিক আছে আর এগুলো কি কোস গ্রেন স্যান্ড এখানে দুই ধরনের এখানে একটা হচ্ছে কি সিমেন্ট একটা হচ্ছে ফাইন গ্রেন স্যান্ড একটা হচ্ছে কোস গ্রেন আর একটা হচ্ছে কি ওয়াটার তো সবগুলো একসাথে যদি মিক্স করি তখন কি হয়ে যাবে সেটা কনক্রিট হয়ে যাবে আর ওখানে দেখেন যে রেইনফোর্সমেন্ট ওটাকে কি বলা হয় রেইনফোর্সমেন্ট বা স্টিল
তো এগুলো যখন আমি কম্বাইন করব তখন সেটাকে বলা হবে কি রেইনফোর্স কনক্রিট, ঠিক আছে। তো আমরা কন্টেন্টের মধ্যে দেখেছিলাম সিঙ্গলি রেইনফোর্সড একটা কথা ছিল, তাই না? সিঙ্গলি রেইনফোর্স, তো তখনই বলেছিলাম যদি রেইনফোর্সমেন্ট শুধু এক পাশে হয় তখন সেই রেইনফোর্সমেন্টকে কী বলবে? সিঙ্গলি রেইনফোর্স। দেখেন আপনার স্টিল কোন পাশে, যদি একটা পাশেই আছে, যদি এই পাশেও দিয়ে দিই তখন সেটাকে কী বলবো? ডাবলি রেইনফোর্স। সো আপনাকে এভাবে করে ফিগার রাখতে হবে, এটার উইথ কত 250 mm, এটার লেন্থ কত 400 mm, ঠিক আছে। আর এটাকে বলে ক্লিয়ার কভার, এটাকে কী বলে? ক্লিয়ার কভার, ঠিক আছে। যে এটার মাঝখান থেকে একদম বাইরের পোর্শন পর্যন্ত অংশটাকে কী বলবে? ক্লিয়ার কভার। আর এখানে রেইনফোর্সমেন্টগুলো কত, এটা হচ্ছে ডায়া বুঝাবে, ঠিক আছে। তো এভাবে করে আপনাকে তীরচিহ্ন দিয়ে দেখা দিতে হবে যে এটা ডায়া 20 mm করে রেইনফোর্সমেন্টগুলো, ঠিক আছে। আর এটা আমি আন্দাজে তিনটা বসাতে পারবো না, আমাকে ডিজাইন করে রেইনফোর্সমেন্ট কয়টা আসছে সেটা হিসাব করে এখানে আমি তিনটা বসাইছি, ঠিক আছে। যদি চারটা আসে চারটা বসাবো। তাহলে আপনার ডাবলিটা কী হবে? ডাবলিটা দেখেন আমি রেইনফোর্সমেন্ট হিসাব করে আমার মানে স্টিলের পরিমাণ আসছে পাঁচটা, কয়টা আসছে? তো আমাকে এভাবে করে হিসাব করে বসাইতে হবে, আয়দার এখানে তিনটা এখানে দুইটা অথবা এখানে তিনটা এখানে দুইটা, ঠিক আছে। সো আমি তো এক সাইডে পাঁচটা বসাইতে পারবো না, তখন আমাকে কী কোথায় চলে যেতে হবে? ডাবলি রেইনফোর্সমেন্টে, ঠিক আছে। মানে এখানে মোমেন্ট বেশি আসছে যার কারণে আমার এখানে রেইনফোর্সমেন্টও বেড়ে গেছে। সো আমাকে কী করতে হবে এখন? দুই পাশেই স্টিল বসাইতে হবে। সো যদি দুই পাশে বসে তখন সেটাকে কী বলবো? ডাবলি রেইনফোর্স, ঠিক আছে, বিম। তো এখানেও সেম, আপনার এখানেও ক্লিয়ার কভার আছে, এখানেও ক্লিয়ার কভার আছে, রেইনফোর্সমেন্টগুলো ডায়া। এখানে দেখেন এই পাশে ডায়া কিন্তু কমে গেছে, এদিক দিয়ে রেইনফোর্সমেন্টগুলো একটু বেশি, এদিক দিয়ে কি একটু কম, ঠিক আছে। তো এইভাবে করে আপনাকে মানে ফিগারটা দেখাতে হবে আর কি, লেআউটটা। আর এটাকে কী কী বলা হচ্ছে? টিবি, ঠিক আছে। এটাকে বলা হয় ফ্লেঞ্চ, আর এটাকে বলা হয় ওয়েব, নিচের এই অংশটাকে, ঠিক আছে, এটাকে বলা হয় ফ্লেঞ্চ। সো দেখেন বিমটা অনেকটা দেখতে টিয়ের মতো, ঠিক আছে, অনেকটা টিয়ের মতো। এটা বেসিক্যালি কখন করা হয়? এটা বেসিক্যালি আমাদের বেশি প্রচলিত, কেন বলি? আমরা যে স্ল্যাব কাস্টিং করি, স্ল্যাবের সাথে আমরা কী করি? বিমটাও একসাথে কাস্ট করে ফেলি। তাহলে এই অংশটা হচ্ছে স্ল্যাবের অংশ, আর এটা কী? এটা বিম। তো এই জিনিসটাকে একসাথে বলা হয় কি? টি বিম, ঠিক আছে। আচ্ছা চুপ থাকি, তো আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে কি? টি বিম, ঠিক আছে। টি বিমে তাহলে কী থাকবে? ফ্লেঞ্চ আর ওয়েব থাকবে, ঠিক আছে, দুইটা মিলেই হবে টি বিম। তাহলে আমরা তিন ধরনের বিম সম্পর্কে ধারণা পেলাম, সিঙ্গলি, ডাবলি, তারপর হচ্ছে টি বিম। চলে যাই নেক্সট স্লাইডে। এখন দেখেন আপনার কাছে শিয়ার এবং মুভমেন্ট বের করতে হবে বিমের জন্য। আমরা অলরেডি অ্যাসেপ্টি বিএমডি করে আসছি কুটি কুটি, তাই না? তো আমাদের জন্য এগুলো বের করানোর ব্যাপারই না। একটা বিম হচ্ছে এভাবেই থাকে, তাই না? কলাম কীভাবে থাকে? কলাম থাকে ভার্টিক্যালি আর বিম থাকে হরিজন্টালি। সো দেখেন বিমের উপর যে লোড আসে সেটাকে আমরা ইউডিএল হিসেবে সবসময় কাউন্ট করি। তো ইউডিএল হিসেবে আপনার প্রতি মিটারে কত? 20 kN মনে করেন ফোর্স পড়তেছে। তাহলে আপনার এটার জন্য প্রথমে আমাকে কী বের করতে হবে? রিয়াকশন ফোর্স বের করতে হবে। এখানে 60, এখানে 60 উঠছে, তার মানে আপনার কী হবে? যখন আমি শেয়ার বের করতে যাব এদিক দিয়ে 60 উঠাই দেব। তারপর কি ইউডিএলে কীভাবে লোডটা নামে? ইউডিএলের লোডটা হচ্ছে ডাইরেক্টলি এভাবে নামাইতে থাকে। এটাকে 1 ডিগ্রি কার্ভ বলে। কত ডিগ্রি? 1 ডিগ্রি কার্ভে যে সোজা কী হবে? নেমে কোথায় চলে যাবে? একদম এখানে এসে যাবে। এই মানটা কত হবে? 60। আবার এখান থেকে 60 উঠে কী হবে? জিরো হয়ে যাবে। সো সবসময় মনে রাখতে হবে ইউডিএলে এভাবে করে কার্ভটা নামবে, ঠিক আছে। তাহলে এটা কী? এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন চলে যাব কি? মোমেন্টে। তো আপনারা দেখেন এই পয়েন্ট পর্যন্ত এটার এরিয়া যদি বের করতে পারি আমি এই হাইস্ট মানটা পেয়ে যাব। তাহলে দেখেন এটার কত হয়? এটার এরিয়া, এটা কেন, এটা কেন আমি এখান পর্যন্ত নিলে হাইস্ট পাবো? কারণ দেখেন এদিক দিয়েও 60, এদিক দিয়েও 60। যদি এদিক দিয়ে 30-40 হইতো তাহলে কিন্তু এখানে মাঝখানে হইতো না, এটা বুঝা গেছে। সো আপনার তাহলে এটার এরিয়া কত হয়? এটার মান কত? 60। এই মানটা কত? 3 হবে, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু মিগুণ উচ্চতা করে আমি মান কত পাইলাম? 90। তাহলে আমার এটা মোমেন্ট ডায়াগ্রাম হবে কত? এটা প্লাস না, প্লাসের জন্য একটা কী আছে, একটা ফিগার আছে এভাবে, ওটা মেনটেন করবেন। একবার উঠে গেল তারপর মাইনাস না, আবার নেমে গেল। সো এটা হচ্ছে কি? বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। সো এভাবে করে আমাকে বিম এবং বিমের জন্য শিয়ার এবং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে, ঠিক আছে। তখনই আমি কী করতে পারবো? রেইনফোর্সমেন্ট বের করতে পারবো, অথবা শর্টকাট ফর্মুলা আছে তারপরে জানার জন্য আমরা কী করলাম, এই ডায়াগ্রামটা একটু বুঝলাম, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে?
সবারই জানা দরকার। আমি দেখছি যে এস এম ল্যাবে আপনারা এখনও কিন্তু শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ভালো করে বের করতে পারেন নাই, সেগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো ছাড়া উপায় নেই। পরের স্লাইডে এখন দেখেন এখানে কি লেখা আছে, ডেভেলপমেন্ট লেন্থ স্প্লাইসিস অ্যান্ড বার কাট অফ। এখানে মনে করেন এটা একটা বিম, ঠিক আছে, এটা একটা বিম, একটা বিমের এনফোর্সমেন্ট নিচে যাবে, এনফোর্সমেন্ট উপরেও যাবে, কিন্তু কথা আছে আপনার মাঝে মধ্যে দেখবেন যেখানে সাপোর্ট সেকশন চলে আসে সেখানে এক্সট্রা কী দিতে হয়, এক্সট্রা এনফোর্সমেন্ট ইউজ করতে হয়, ওটা অনেক সময় ক্র্যাংকবারও বলা হয়। আর ক্র্যাংকবার কখন বলা হয়, যদি এটা এভাবে নিচ দিয়ে এসে আবার যদি এরকম থাকে তখন সেটাকে কী বলা হয়, ক্র্যাংকবার। আবার বলি, রেনফোর্সমেন্ট এটা এক্সট্রা দিছে, সাপোজ এক্সট্রা রেনফোর্সমেন্টটা এসে এরকম ইনক্লাইন হয়ে আবার কী হলো, এভাবে চলে গেল, তখন সেটাকে কী বলবে, ক্র্যাংকবার। আর যদি এটা যদি এখানে শেষ হয়ে যায়, মানে আমি এক্সট্রা একটা বার শুধু এখানে ইউজ করছি, সেটাকে বলবে কি, কাট অফ বার, শুধু পার্থক্য এখানে। তাহলে কোন জায়গায় আমি এই জিনিসটা ইউজ করবো, ক্র্যাংকবারটা, যেখানে সাপোর্ট এসে যাবো ওখানে এক্সট্রা কী হবে, ক্র্যাংকবার বা কাট অফ বার ইউজ করতে হবে, ঠিক আছে। নেক্সট স্লাইড, এই যে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাব, এখানে আসলে ডেফিনিশনগুলো দেওয়া নাই, আপনাদের কাজ হচ্ছে কি বই নিয়ে তাড়াতাড়ি ওয়ান ওয়ে টু ওয়ে স্ল্যাবের ডেফিনিশন শিখে ফেলা এবং পার্থক্যটা শিখে ফেলা, এদের পার্থক্যটা কী। আবার বলি আপনাদের, মনে করেন পরের স্লাইডে যাই, হ্যাঁ এটাও মনে করেন লেন্থ, ঠিক আছে, আর এটা মনে করেন উইথ, তাহলে আপনার এটাকে উইথ বি বলি, ঠিক আছে। তাহলে এল বাই বি যদি দুইয়ের চাইতে ছোট হয়, কার চাইতে, দুইয়ের চাইতে ছোট হয়, তখন কি হবে, এল বাই বি যদি দুই থেকে বড় হয় তখন হবে ওয়ান ওয়ে, আর এটা হবে টু ওয়ে, মনে থাকবে এটা লিখে রাখেন। এল বাই বি দুইয়ের চাইতে বড় হলে তখন হবে ওয়ান ওয়ে স্ল্যাব, এটা দেখতে অনেকটা ওয়ান ওয়ে স্ল্যাবের মতো কারণ ল্যাংটা অনেক কি বড়, ঠিক আছে, তাহলে এটা হবে ওয়ান ওয়ে স্ল্যাব। আর যদি দুই থেকে ছোট হয় তাহলে হবে টু ওয়ে স্ল্যাব, আপনাকে আগে ক্যালকুলেশন করতে হবে এটার, ঠিক আছে, এটার ল্যাংথ কত হচ্ছে আর উইথ কত হচ্ছে, দুটার রেশিও যদি দুইয়ের বেশি হয়ে যায় তাহলে হবে ওয়ান ওয়ে, আর যদি দুইয়ের কম হয় তাহলে হবে টু ওয়ে। সো আমাকে ওভাবে ডিজাইন করতে হবে। টু ওয়ে স্ল্যাব বলতে কী বোঝাচ্ছে তাহলে বলেন, টু ওয়ে স্ল্যাব বলতে দুই দিক দিয়ে রেনফোর্সমেন্ট ইউজ করছে, মনে করেন এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার মনে করেন বিল্ডিং, ঠিক আছে, বিল্ডিংয়ের রুফ, রুফ আমি স্ল্যাব পড়তেছি, বিম নট বিম, আমার বিম পার্ট শেষ, এখন কী পড়তেছি স্ল্যাব, মনে করেন এটা আপনার বিল্ডিংয়ের স্ল্যাব, এটা মনে করেন আপনার ওয়ান ওয়ে স্ল্যাব, ওয়ান ওয়ে স্ল্যাব, তার মানে আপনার রেনফোর্সমেন্ট শুধু কি একদিকে ইউজ করছে, বুঝা গেছে, রেনফোর্সমেন্ট একদিকে ইউজ করছে। তো এখানে যে রেনফোর্সমেন্ট ইউজ করবে না তা না, এখানে টেম্পারেচার রেনফোর্সমেন্ট থাকে, ঠিক আছে, নাহলে তো এগুলো অ্যাডজাস্টেড হবে না, এগুলোকে ধরে রাখার জন্য আমরা হয়তো টেম্পারেচার রেনফোর্সমেন্ট ইউজ করি, কিন্তু এগুলোর কোনো ক্যালকুলেশন থাকবে না, ঠিক আছে, জাস্ট এগুলোকে ধরে রাখার জন্য। তাহলে এখানে কী থাকতে, এখানে শুধু একদিকে রেনফোর্সমেন্ট থাকে ওয়ান ওয়েতে, আর যদি টু ওয়ে হয় তখন কী হবে, টু ওয়ে হলে এই দিক দিয়েও থাকবে রেনফোর্সমেন্ট, এদিক দিয়েও থাকবে রেনফোর্সমেন্ট, ঠিক আছে। আর টেম্পারেচার রেনফোর্সমেন্টটা অনেক সময় ডায়াগোনালি থাকে, কীভাবে থাকে, ডায়াগোনালি দেওয়া থাকে, বুঝা গেছে, এটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব। আচ্ছা, আমাদের তাহলে ওয়ান ওয়ে টু ওয়ে স্ল্যাবের পার্থক্যটা আমরা জেনে নিব। এরপরে আমাদেরকে দেখতে হবে যদি আমি বিল্ডিং ডিজাইন করতে যাই আমাকে কী কী কম্পিউটার প্রোগ্রামিং, কী কী সফটওয়্যার সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে, সেটা হচ্ছে প্রথমে ইট্যাপস। ইট্যাপস সম্পর্কে আমরা এখনও জানি না, ইট্যাপস সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। ইট্যাপস হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটার দিয়ে কী হয়, বিল্ডিংয়ের কোন কোন পয়েন্টে কত কত লোড আসে, কোন কোন জায়গায় আমার কলামের সেকশন বিমের সেকশন কেমন হবে, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে ইট্যাপস আমাকে দেখা দিবে, ঠিক আছে। আগে আমরা কী করতাম, ম্যানুয়ালি ডিজাইন করতাম, এখন হচ্ছে খুব সহজ হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। ইট্যাপসে আমরা প্রথমে কী করে দিই, আমরা এটার এরিয়া কত সেটা দিয়ে দিই, আমরা এখানে কত কত রেনফোর্সমেন্ট মানে ইউজ করবো সব কিছুই দিয়ে দিই, ইট্যাপস আমাকে অটোমেটিকলি কী করে দেবে, পুরো একটা ডিজাইন করে দেবে, ঠিক আছে। সো অটোকেডের পরে অটোকেডে আমরা কী করি, অটোকেডে আমরা প্রথমে এটার ডিজাইনটা বের করি, ডিজাইনটা বের করার পর এখানের স্পেসিফিকেশন কেমন হবে, বিম কলাম এগুলো স্ল্যাবের স্পেসিফিকেশন কেমন হবে সেটা কে দিবে, সেটা ইট্যাপসে দিবে, ঠিক আছে। এরপর স্লাইডে যাই, এখন দেখবো সেটা হচ্ছে কি স্টেট প্রো অ্যানালাইসিস,
এটা হচ্ছে অনেক সময় টল টল যে বিল্ডিংগুলো আছে এগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা কি স্টেট প্রো দিয়ে করতে পারি, এটাও আরেকটা সফটওয়্যার, ঠিক আছে। সো আমরা তাহলে যেটা দেখলাম সেটা হচ্ছে ই টাইপস দিয়ে বেসিক্যালি যে বিল্ডিংগুলো আমরা করি পাঁচতলা দশতলা এগুলো আমরা ইজিলি সলভ করতে পারি। যদি একদম টল আর কোনো ফিগারে চলে যাই তখন আমরা স্টেট প্রোতে চলে যাব, ঠিক আছে। এরপরে যাই তাহলে এখানে আসে আদার সফটওয়্যার ফর আছে আরও কিছু সফটওয়্যার আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সেফ নামে। এটা কখন লাগে? যখন আমি কোনো স্ল্যাব বা ফুটিং করব তখন সেটা হচ্ছে সেফ দিয়ে করতে হবে। মনে করেন স্ল্যাবের জন্য আলাদা ডিজাইন করতে চাচ্ছি, সেফ দিয়ে করা যাবে। অথবা যদি আমি ফুটিংয়ের আলাদা ডিজাইন বের করতে যাই তখন সেফ দিয়ে করা যাবে। স্যাপ নামে আরেকটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে বেসিক্যালি ব্রিজের জন্য দরকার। যদি আমি ব্রিজ ডিজাইন করতে যাই আমি তো আর ইটাইপস দিয়ে করতে পারবো না, আমাকে কিসে চলে যাবে? স্যাপে চলে যেতে হবে। সো নামগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আপনাকে পাস করার পর জিজ্ঞেস করবে, যে আমি কী কী সফটওয়্যার ইউজ করতে পারি, ঠিক আছে। আরসিসি যদি আমি ডিজাইন করতে যাই তা আপনাকে এই নামগুলো অবশ্যই জানতে হবে। তো এটাই আর কি। তো বেসিক্যালি আমরা আজকের লেকচারে এগুলোই শিখলাম আর কি, ঠিক আছে। আরসিসি কী, আরসিসিতে কী কী বিমগুলো আছে, আমি স্ল্যাব কয় ধরনের হয়, কোন কোন সফটওয়্যারগুলো ইউজ করতে পারি, এই আর কি। সো আপনাদেরকে যেটা বলবো, নিলসনের বইটা নিয়ে নেন, আমরা ওখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখবো কীভাবে সলভ করতে হয়, ইউএসডি WSD মেথডে কীভাবে বিমগুলো সলভ করতে হয়, এগুলো আস্তে আস্তে আমরা চলে আসবো। নেক্সট ক্লাসে আমরা কী করবো? নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেলিংস শিখবো, ঠিক আছে, এই বিমগুলোর।